ক্রমশ সারা ভারতবর্ষে এমনকি ভারত ছাড়িয়ে বহির্বিশ্বেও তার জীবন ও বর্ধনার অমোঘ বার্তা ছড়িয়ে পড়ল। শ্রী ঠাকুর বলেছেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মানব প্রেমে, মানুষের প্রয়োজনে তাই আবার নতুন করে সব গড়ে তোলেন। প্রতিদিন লোকসমাগম বেড়েই চলল, লক্ষ লক্ষ নরনারীর ঢেউয়ে প্লাবিত হল দেহ। এলেন অগণিত জ্ঞানী গুণী পণ্ডিত মণ্ডলী, বিভিন্ন সময় এসেছেন রাশিয়ান কনসাল মিস্টার FF অ্যানুফ্রিয়েভ, আমেরিকান কনসাল মিস্টার JP ব্রাউন, ইউনাইটেড আরব রিপাবলিকের ভাইস কনসাল মোহাম্মদ হাফিজ, এসেছেন শ্রী গুলজারিলাল নন্দা, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, শ্রী OV আলগেশন, শ্রী অনন্ত শায়নম আয়ঙ্গার, শ্রী জগৎ নারায়ণ লাল, শ্রী BC ভগবতী, শ্রী রাধানাথ রথ, পণ্ডিত বিনোদানন্দ ঝা, শ্রী কৃষ্ণ বল্লভ সহায়, অ্যাডভোকেট জেনারেল বলদেব সহায় এবং মহেশ প্রসাদ সিনহা প্রমুখ বিশিষ্ট মন্ত্রী মহোদয়গণ। এসেছেন UGC চেয়ারম্যান ডক্টর DS কোঠারি, কমিউনিস্ট পার্টির এক বিশিষ্ট নেতা শ্রী বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক ডক্টর ত্রিপুরারী চক্রবর্তী, এমন আরো বহু গুণীজন। ভক্ত দর্শনার্থীদের মধ্যে বসে থাকতেন শ্রী শ্রী ঠাকুর, বিশিষ্ট মানুষজনের সঙ্গে সুখ্যাতি সূক্ষ্ম বিতর্কে কাল অতিবাহিত করতেন তিনি, মেতে থাকতেন মানব কল্যাণে প্রযুক্ত আগামী প্রকল্প রচনায়। আসার পর থেকে শ্রী শ্রী ঠাকুর পুনর্গঠন এবং যাবতীয় কর্মকাণ্ডের সুকঠিন দায়িত্ব তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে অর্পণ করেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ জন্মতিথিতে আশীর্বাণী দেন শ্রী শ্রী ঠাকুর। আজ তোমার জন্মদিন, তুমি দুনিয়ায় নেমে এসেছে এমন তাদের একটি দিন, তোমার জীবনের উচ্ছল আয়ুনে তুমি উদ্ভাসিত হয়ে ওঠো প্রত্যেকের দীপালি তোমার অন্তঃকরণে জ্বলে উঠুক। প্রত্যেকের তুমি তোমার জীবনের তৃপ্তি অর্ঘ হোক, মায়ের প্রতি কৃতিনিপুণ ভক্তি জীবনের একটি পরম আশীর্বাদ। তুমি সেই আশীর্বাদদীপ্ত পুরুষ, তুমি সুখে থাকো, পরম তৃপ্ত হও, আর সবাই তোমার পরিচর্যায় শুভ সঞ্জীবনী তাৎপর্য উচ্ছল হয়ে উঠুক। প্রীতির সেই উজ্জ্বল দীপ্তি তোমার পুষ্ট করে, তোমাকে পুষ্ট করে পরিবর্তিত করে তুলুক, পরাক্রমী করে তুলুক, সুন্দর শুভ করে তুলুক। তোমার প্রতিটি পদক্ষেপই যেন সবাইকে উৎসাহ করে
উচ্ছল দীপ্ত আর সবার করণের ভিতর দিয়ে তৃপ্তির সুর হয়ে যাবে। সুর সম্পাদনী শুভদীপ্ত সুন্দরের সুষ্ঠু সম্বর্ধনায় ব্যক্তিত্বের ভক্তিযুক্ত প্রাণ উদ্দীপনায় আমার পরম পিতার কাছে একান্ত প্রার্থনা এই, তুমি সুখে থাকো, তুমি শুভ সন্দীপ্ত হও। সবাইকে শুভদীপ্ত করে তুলে তোমারই জীবন পথে চলতে থাকো। আয়ুর অদেল উচ্ছ্বাস নিয়ে বিভিন্ন উৎসবের সময় প্রদত্ত শ্রী ঠাকুরের অমোঘ বাণী চিরকালের জন্যে আমাদের মনে অনুরণিত হয়।